হ্যালো বন্ধুরা, ইনসেপশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমি কথা বলবো যে বিএসসি এন্ড হেলথ টেকনোলজি দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর সার্কুলার হয়েছে। এই কোর্স সম্পর্কে তত সচেতনতা নেই, তত অ্যাওয়ারনেস নেই, কেউ তত বেশি জানে না বা খুব বেশি ইনস্টিটিউট থেকে পড়ানো হয় না। প্রাইভেট 7-8টি ইনস্টিটিউট আছে আর গভর্নমেন্ট আছে 3টি ইনস্টিটিউট। গভর্নমেন্ট 3টি ইনস্টিটিউটে সার্কুলার বন্ধ ছিল গত 2 সেশনে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আবার সার্কুলার হয়েছে এবং আগামীকালকেই হচ্ছে লাস্ট ডেট। আমি আগামীকাল বলতে বুঝাইতে চাচ্ছি, যেহেতু আমি একদিন আগে ভিডিওটি আপলোড করতেছি, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 22 তারিখে লাস্ট ডেট। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন ভিডিওটি দেখে অবশ্যই ডিসিশন নেবেন। আজকে আমি আমার পার্থক্য বা ফারাক তুলে ধরব। যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া ভালো হবে না আপনার এই আই.এইচ.টির যে 3টি সাবজেক্ট আছে, ল্যাবরেটরি, রেডিওলজি, ফিজিওথেরাপি এবং ফুড সেফটি, 4টি সাবজেক্ট আছে, এই 4টি সাবজেক্টে বিএসসি করা ভালো হবে, সেই বিষয়টি আজকে আমি তুলে ধরব। প্রথমেই আমি আপনাদেরকে বলে নেই, আপনাদের যদি কোনো পার্সোনাল ইন্টারেস্ট থাকে যে আপনি এই সাবজেক্টেই পড়বেন, এটা আপনি অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। যেমন আপনারা যদি ম্যাথ পছন্দ হয়ে থাকে তাহলে তো আপনার এখানে আসার কোনো প্রয়োজন নেই, বা কেমিস্ট্রি যদি আপনার পছন্দ থাকে। আর ভিডিও শুরুতেই বলে নেই, অনেক সময় কি হয় ইন্টারমিডিয়েট আর্টস থেকে পাশ করা অনেক ছেলেরা অন্তর ক্লিক করে ভিডিও দেখেন। যদি আপনি আর্টসের স্টুডেন্ট হন তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। যারা সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট পাশ করছেন এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছেন, জুলজিতে, বোটানিতে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথে বা অন্যান্য আর্টসের বা কমার্সের সাবজেক্টে পড়তেছেন, তাদের জন্য ভিডিও যে আপনারা ওই সব সাবজেক্টে পড়বেন না আইসটি যে 4টি সাবজেক্ট আছে, গভর্নমেন্ট আইসটিগুলোর যে 4টি সাবজেক্ট আছে, সিট সংখ্যা খুবই কম, প্রতিযোগিতাও কম হয়। কারণ এই প্রতিযোগিতা কম হওয়ার কারণই হচ্ছে আবেদন ফিটা, ভর্তি ফিটা একটু বেশি থাকে। ভর্তি ফি লাগে 50,000 টাকা এবং অনেকেই এই কারণে এট এ টাইমে এটা দিতে পারে না, এই জন্য আসতে পারে না। বর্তমান টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ, দক্ষতা অর্জনের যুগ। আপনার যদি কোনো প্যাশন না থাকে, আপনি আগে থেকে সিলেক্ট যে আপনি মুড়ি বাচি ভালো করি খারাপ করি কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে পড়বো, এরকম কিছু না থাকে, আপনি যদি ইন্টারমিডিয়েট একদম পাস করছেন এখনও ডিসিশান নিতে পারেনি, তাহলে আপনার জন্য এই ভিডিওটি, যে আপনি এখন বুঝতেছেন না যে কোন সাবজেক্টটা পড়লে আগামী 4-5 বছর পরে আপনার ক্যারিয়ারের জন্য, ফিউচারের জন্য বা জব পাওয়ার জন্য ভালো হবে, তাহলে আপনি এই আইসটি সাবজেক্টগুলো অবশ্যই আবেদন করতে পারেন। কারণ এই সাবজেক্টগুলো কেন ভালো, এই সাবজেক্টগুলো পাস করার পরে একটা প্রাইভেট জব পাওয়া খুবই সুবিধা। প্রাইভেট যে ক্লিনিক, হসপিটাল, ডায়াগনস্টিকগুলো আছে এগুলোতে জব পাওয়া বা জব ম্যানেজ করা খুবই সুবিধা, এবং জব সবসময় থাকে, কখনোই জব ক্রাইসিস হয় না। আপনাদের যদি এমনও থাকে যে আপনি বিসিএস ব্যাংক টার্গেট, তাহলে কিন্তু আপনি যেমন এখানে জবের সুযোগ পাচ্ছেন, পাশাপাশি বিসিএস ব্যাংক বিমাতেও আপনি কি করতে পারবেন। যেহেতু এটা ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত বা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধিভুক্ত কোর্স, এখান থেকে আপনি একটা ইউনিভার্সিটি ডিগ্রি বা সনদ পাবেন যেটা খুবই স্ট্যান্ডার্ড মানের হবে। এবং এটা দিয়ে আপনি যেমন এই লাইনের যত প্রাইভেট ক্লিনিক, হসপিটালগুলোতেও আবেদন করতে পারবেন, আবার সরকারি যেসব সাবজেক্ট মানে যেসব বিসিএস আছে, ব্যাংক আছে, আরও আদার্স যেসব প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, আপনার যে শ্রেণীতে আবেদন করার ইচ্ছা সব জবে আপনি আবেদন করতে পারবেন। আরও বেশি অ্যাডভান্টেজ এই সাবজেক্টটা সায়েন্স এবং বায়োলজির সাবজেক্ট হওয়ার জন্য, আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি আইএলটিএস, জিআরই বা টোফেল করে যদি এমফিল, পিএইচডি বা পোস্টডক করতে চান সেই সুযোগগুলো আছে। এটা আপনার উপরে নির্ভর করতেছে, আপনার যদি ক্যালিবার থাকে, প্যাশেন্স থাকে, দূরদর্শিতা থাকে, তাহলে আপনারা এই সাবজেক্টটা পড়তে পারেন। এই সাবজেক্ট পড়ে অনেকেই ভালো করছে এবং করতেছে এবং আগামীতে এর ফিউচারটা আরও ভালো। এবং আরও একটি বিষয় অনেকে বলে থাকে প্রশ্ন, সেটা প্রশ্নের উত্তর আমি দিতেছি যে এই সাবজেক্ট গ্র্যাজুয়েশন করার পর তো সরকারি সরাসরি চাকরি নেই। সরাসরি চাকরি বলতে যেটা বোঝানো হচ্ছে যে একজন ডিপ্লোমা পাস করার পরে তার তো সরাসরি ওই ডিপ্লোমার একটা সিলেক্টেড পদ আছে স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, সে ওই পদে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসেবে জব করে। কিন্তু যারা বিএসসি করবে তাদের কিন্তু সরাসরি কোনো এখনও পদ ক্রিয়েট হয়নি, কারণ কোর্সটা সবেমাত্র 10-15 বছর ধরে চলতেছে। এই কোর্সে যারা ডিলস করে, যারা এই কোর্স কমপ্লিট করছেন, যারা নেতা আছেন, বড় ভাইয়েরা আছেন, তারা অনেক চেষ্টা করতেছে যে এই কোর্সে সরকারিভাবে এমএসসি চালু করার এবং ফার্স্ট ক্লাস কোনো পদ ক্রিয়েট করা যায় কি না। কারণ সেকেন্ড ক্লাস
বা তৃতীয় শ্রেণীর পদ যদি আমরা আগেই মন্ত্রণালয়ে চাইতাম তাহলে হয়তো পেলেও পেতে পারতাম, কিন্তু এটা আমরা চাচ্ছি না যে একবারে যেন নবম গ্রেডের গ্যাজেটেড হোক আর নন গ্যাজেটেড হোক পদ তৈরি হয় এবং সেই বিষয়গুলো নিয়েই কাজ করতেছে, এই জন্য একটু সময় লাগতেছে। এটা কত সময় লাগবে আমরা জানি না, তবে যদি আপনি এই বিষয়টাকে কনসিডার করতে পারেন তাহলে অবশ্যই জেনারেল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার চেয়ে এই সাবজেক্টে পড়া অনেক ভালো হবে। এই ছিল আজকের ভিডিও, আমাদের প্রায় 200-এর উপরে ভিডিও আছে, আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন এবং ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই এই সাবজেক্ট এবং এই কোর্স এবং এইগুলো করে কী কী করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা অনেক বেশি সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবেন বলে আমি আশা রাখি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আবারও কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে।